নমস্কার বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি জানিয়েছিলেন কিছুদিন আগে যে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেবে যেসব স্টুডেন্ট তাদের কিন্তু অনলাইনে পড়াশোনা করার জন্য ট্যাব বিতরণ করা হবে। তো এই যে ট্যাব বিতরণ করা হবে, এটা বলা হয়েছিল 9.5 লক্ষ স্টুডেন্টকে বিতরণ করা হবে। তো এই 9.5 লক্ষ স্টুডেন্টকে ট্যাব বিতরণ করা, এটা একটা ক্রিটিক্যাল সমস্যার মধ্যে আসে সরকার। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়, যেহেতু চীনের প্রোডাক্ট ভারতে এখন বর্তমানে রপ্তানি হচ্ছে না, তো সেই কারণে এখন বর্তমানে ট্যাব দেওয়া সম্ভব হবে না। তো সেক্ষেত্রে সেই সব স্টুডেন্টের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ক্যাশ কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো সেই স্টুডেন্টরা কীভাবে টাকাটা রিসিভ করবে, তো সেই বিষয়েও কিন্তু একটা জারি করা হয়েছে বার্তা। সেই বার্তাতে বলা হয়েছে, রাজ্যের যত স্কুল রয়েছে সেই স্কুলের হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসদের কাছে এর নোটিশ কিন্তু চলে গেছে যে তাদের কিন্তু স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বাংলার ই শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে, এবং সেখানটা আপলোড হয়ে গেলেই তাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে এই 10,000 টাকা ক্যাশ চলে যাবে। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের কী করণীয়? যেসব স্টুডেন্টদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তো তাদের একটাই কথা বলবো, তোমরা যত শীঘ্র সম্ভব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নাও, কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু তোমরা এই 10,000 টাকা পাবে না। এবং এটা কিন্তু শুরু হবে খুব শীঘ্র, তোমরা মাঝে মাঝে স্কুলে একটু খোঁজ নাও যে স্কুলে এই পদ্ধতি স্টার্ট হয়েছে কি না। তো বন্ধুরা, আজকে এই আপডেটটাই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর যারা এখনও আমাদের বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য। তো চলুন মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।